আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম আসসালাম, ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রাব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। জি, আমরা সর্বশেষ গত ক্লাসে ছিলাম হচ্ছে ফেলে নাকেস কান আসর লাইসা, তিনটার ব্যবহার। তো বলেন এখান থেকে, রশিদুন তিলমেদুন থেকে জাহিদ হাসান ভাই, আর কানা কি আমল করলে একটু বোঝাই দেন। কানা একাই না তা সবাই? জি মাশাআল্লাহ। শিক্ষক হয়েছেন, রাশেদ ছাত্র নয়। জি মাশাআল্লাহ। আমরা শেষে দেখলাম যে লাইসা রাশিদুন তিলমিদানও বলা যাবে, বি তিলমিদিনও বলা যাবে। জি, বি তিলমিদিন। أنت رجل فقير، তুমি একজন দরিদ্র লোক। كنت رجلا فقيرا، তুমি দরিদ্র হয়েছো। তুমি দরিদ্র লোক ছিলে। তুমি দরিদ্র লোক ছিলে। صرت رجلا غنيا، صرت না صرت، صرت صرت رجلا غنيا، তুমি ধনী হয়েছো। لست رجلا فقيرا، তুমি দরিদ্র লোক নও। তুমি মাদ্রাসার শিক্ষিকা হয়েছ। জি মাশাআল্লাহ। সর্বশেষ মুতাকাল্লিমের ক্ষেত্রে আমি কৃষক ছিলাম, আমি শিক্ষক হয়েছি। জি, শিক্ষিকা হয়েছে। মাশাআল্লাহ। তারপরে এখান থেকে কানাল বাবু, কানাল বাবু মাফতুহান, দরজা খোলা ছিল। সরি, বাবু দরজাটি বন্ধ হয়ে গেছে। লাইসাল বাবু মাফতুহান, দরজাটি বন্ধ খোলা নাই। ছোট
তুমি পাপি ছিল, তুমি সৎ হয়েছ, তুমি পাপি নও, কুন্তি তুমি তুমি পরিশ্রমী জি মাশাআল্লাহ। তাইয়িব, আচ্ছা বেলাল হোসেন ভাই বলেন একটু এই কানাল বাবু মাফতুহান থেকে। ওয়ালাইকুম আসসালাম। কানাল বাবু মাফতুহান, দরজাটি খোলা নয়, তুমি 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 অলস ন, আমি ছোট আমি ছোট ছিলাম, আমি বড় হয়েছি, আমি মাশাআল্লাহ। জি তাই সুন্দর বলেছেন। তো আমরা পরবর্তী পাঠে চলে যাচ্ছি আজকে, আদ-দারসুস সালিসা আশার, এর আগেরটা কি ছিল, সানিয়া আশার, 12তম ছিল, ও এবার 13তম শুরু হচ্ছে আজকে। আদ-দারসুস সালিসা আশার 13তম পাঠ বা ত্রয়োদশ পাঠ। কানা ইয়াকরাউ, কানা তাকরাউ, কুন্তা তাকরাউ, কুন্তি তাকরাইনা, কুন্তু আকরাউ, দুইটা ফেল একসাথে বলতে হবে। কানা হচ্ছে মাজির সিগাতে যাবে, কানা কানাত, কুন্তা কুন্তি কুন্তু, আর ইয়াকরাউটা যাবে মুদারেতে, ইয়াকরাউ তাকরাউ তাকরাউ তাকরাইনা আকরাউ। তো এইভাবে কানার পরে যখন ফেলে মুদারে আসছে, এটার অর্থ হয়ে যাচ্ছে সে পড়ত, মানে অতীতকালে এই কাজটা সে কন্টিনিউয়াসভাবে করত, সে পড়ত, যেটা আমরা পাস্ট কন্টিনিউয়াস বলি, এটাতে এটাকে বলা হয় মাজি ইস্তেমরারি। অতীতকালে কোনো একটা কাজ ক্রমান্বয়ে চলত, সেটাকে কি বলা হয়, মাজি ইস্তেমরারি। মাজি ইস্তেমরারি মানে চলমান অতীতকাল, মাজি মানে অতীতকাল আর ইস্তেমরারি মানে চলমান। জি পাস্ট কন্টিনিউয়াস। শুধু ইয়াকরাউ মানে হচ্ছে সে পড়বে, পড়ছে, পড়ে,
কানা মানে ছিল, অনেকটা এভাবে আপনি অর্থ করতে মানে অর্থটা মনে রাখতে পারেন, যে কানা মানে ছিল, ইয়াকরাও মানে পড়তে, সে পড়তেছিল মানে কি সে পড়তো, এটা জাস্ট মনে রাখার জন্য কানা মানে প্রথমে চলে আসে যে ছিল, আর ইয়াকরাও মানে পড়ছিল, পড়তো, পড়ছিল, কানা ইয়াকরাও পড়তেছিল বা পড়তো, তার অর্থটা একটু এভাবে মনে রাখাটা সুবিধা হবে। কানা ইয়াকরাও কানা তাকরাও, সে পড়তো, কুন্তা তাকরাও কুন্তি তাকরাই না, তুমি পড়তে, কুন্ত আকরাও আমি পড়তাম বা পড়তেছিলাম। তাহলে এটা হচ্ছে মাজি ইস্তেমরারি। জি, এটা দেখে একবার বলেন বেলাল ভাই। কানা ইয়াকরাও কানা তাকরাও কুন্ত তাকরাও কুন্তি তাকরাই না কুন্ত আকরাও, সে পড়তো তুমি পড়তে আমি পড়তাম। জি মাশাল, এবার এবার পরেরটা বলেন। কানা ইয়াল আবু কানা ইয়াল আবু কানা তাল আবু কুন্তা তাল আবু কুন্তি তাল আবি না কুন্তু আল আবু, সে খেলতো আমি খেলতাম, সে খেলতো তুমি খেলতো আমি খেলতাম। মাশাল, আপনি তো সুন্দর পারতেছেন। আচ্ছা, এটা অন্য বিষয় ধরি, ইয়াল আবু এটা কোন বাব থেকে? লাইবা ইয়াল আবু সামিয়া ইয়াসমাউ, এটা কি সহি নাকি আজওয়াব অথবা সহি? জি, হরফিল্লাত নাই। জি জি জি। জাহিদ ভাই বলেন, কানা ইয়ারিফু কানা ইয়ারিফু কানা তা'রিফু কুনতা তা'রিফু কুনতে তা'রিফিনা কুনতু আ'রিফু। জি, সে জানে, সে জানে, সে জানতো, সে জানতো, তুমি জানতে, তুমি জানতে, আমি জানতাম। জি, জানতো বা চিনতো দুইটা অর্থ হয়, জানতো বা চিনতো কোনো ব্যক্তির ক্ষেত্রে, কোনো স্থানের ক্ষেত্রে, কোনো জায়গার ক্ষেত্রে চিনতো, আর কোনো বিষয়ের ক্ষেত্রে জানতো। তো এটা আসলে এর আগে আমাদের এইভাবে পড়া আছে, যেমন আরাদা আইয়া ফালা, আরাদা আইয়াল আবা, আরাদাত আন্তাল আবা পড়া আছে, এই জন্য সুবিধা হচ্ছে। আরও এখানে ইয়া আরিফু কোন বাপ থেকে? দরাবাইয়াদ্রিবু। জি, তাহলে প্রত্যেকটাই পড়বেন অবশ্যই, প্রত্যেকটা সামনে পড়ে রাখবেন। আমি একটু খালি বাপগুলো একটু খেয়াল করি। ইয়াকতুবু এটা কোন বাপ থেকে? নাসারাই কাতাবা ইয়াকতুবু, নাসারাই আনসুরু। জি, ইয়াস আলু একটা আছে তোমা ইয়াত আমু, তোমা ইয়াত আমু হচ্ছে খাওয়া, আ তো আমা ইউত এমু খাওয়ানো, বাবে ইফাল থেকে, আর তোমা ইয়াত আমু বাবে সামিয়া থেকে হচ্ছে খাওয়া, সে ভাত খেলো, সে কিছু খেলো, খাবার খেলো, এটাও একটা মাহফুল আছে, একটা মাহফুল। মাহফুল প্রয়োজন হলে তাকে কি বলে? যে ফেলের মাহফুল দরকার, যে ফেলের মাহফুল দরকার তাকে হচ্ছে ফেলে মুতাআদ্দি। জি মাশাআল্লাহ, মুতাআদ্দি ছিল এক মাহফুল, বাবে ইফালে এসে হয়ে গেলো দুই মাহফুল। আ তো আমা, সে খাওয়ালো, খাদ্য খাওয়ালো, কাকে খাওয়ালো, কি খাওয়ালো, দুইটা আসবে এখানে মাহফুল। এখানে ইউর সিলু, ইউক্রিমু, ইউন ফেকু সবগুলো বাবে ইফাল থেকে। এরপরে বেলাল ভাই বলেন, ইয়া খাফু কোন বাপ থেকে? শুরুতে মাঝে না শেষে? মাঝখানে থাকলে কি বলে? আজওয়াফে ওয়াই, আজওয়াফ বলে, ওয়া থাকলে ওয়াই, ইয়া থাকলে ইয়া। জি, আজওয়াফ। অথবা মুতালে আইনও বলে, মুতালে আইনকে আজওয়াফে আজওয়াফ বলে। ইয়াতুবু
এটা আপনার হরফে ইল্লাত আছে থেকে আজওয়াফ জি একই ভাবে ইয়াবিউর মতো ইয়াসিদু এটাও দরবিয়া দ্রব থেকে এরপর একটা বলেন ইউতিউ বাবে ইফাল থেকে আজওয়াব আজওয়াব জি সবগুলো পরেরটা আজাব আয়োজিব আর আদায়ুরিদ এগুলো বাবে ইফাল থেকে আজওয়াফ আচ্ছা এখন আমরা দেখি মাজি ইস্তেমরারি ব্যবহার হতে পারে তিন রকমভাবে মাজি ইস্তেমরারি এটা ব্যবহার হতে পারে তিন রকমভাবে তিন রকম এখানে দেওয়া আছে কানা ইয়াকতুবু রশিদুন এখানে দেখেন কানা ইয়াকতুবু দুইটা ফেল পাশাপাশি আছে রশিদুন ফাইলটা পরে আছে অর্থ হবে রশেদ লিখত লিখতেছিল বা লিখত জি তাহলে রশিদুন শেষে আছে কানা ইয়াকতুবু দুই ফেল আগে আছে কানা ইয়াকতুবু এটা ইস্তেমরারি আর রশিদুন হচ্ছে তাদের ফাইল মাজি ইস্তেমরারি ফেল রশিদুন হচ্ছে ফাইল এটার অর্থ আসবে হচ্ছে রশিদ লিখত কানা রশিদুন ইয়াকতুবু এখানে রশিদুনটা আগে আসলো কানা রশিদুন ইয়াকতুবু অর্থ কিন্তু একই দিবে রশেদ লিখত তার্কিব ভিন্ন হয়ে যাবে অর্থ দিবে একই তার্কিব হবে ভিন্ন কানা হচ্ছে তখন হবে ফেলে নাকেস রশিদুন হবে তার ইসিম ইয়াকতুবুটা হবে জুমলা হয়ে খবর রশেদ লিখত অর্থ একই রশিদুন কানা ইয়াকতুবু রশিদ এবার সবার আগে চলে আসছে ফেল সবার আগে আসলে কি আর ফেল ফাইল সবার আগে আসলে ফাইল থাকে কানার আগেও যদি চলে যায় কানার ইসিম যদি কানার আগে চলে যায় তাহলে সেটা কি আর কানার ইসিম থাকবে বা ইয়াকতুবুর ফাইল থাকবে না মুবতাদা হয়ে যাবে সবার আগে আসলে মুবতাদা হবে রশিদুন মুবতাদা কানা ইয়াকতুবু এটা মাজি ইস্তেমরারি দিয়ে এটা একটা জুমলা হয়ে খবর জি কানার মধ্যে হুয়া কানার মধ্যে আবার হুয়া আছে ইসমে কানার খবর ইয়াকতুবু বলতে পারেন অথবা ইসমে কানা আর ইয়াকতুবু দুইটা মিলে মাঝে ইস্তেমরারি ফেল এটা জুমলা হয়ে মানে কানা ইয়াকতুবুটাই জুমলা হয়ে রশিদুনের খবর রশিদুন মুবতাদা তাও হবে বলতে কানা ইয়াকতুবু এটা তো খবর হবেই রশিদুন মুবতাদার খবর হবে এটা আর ইয়াকতুবুকে কানার খবর বলতে পারেন কানার মধ্যে হুয়া আছে ইয়াকতুবু হচ্ছে কানার খবর অর্থ তিনটার ক্ষেত্রে একই কিন্তু তার্কিব ভিন্ন কানা ইয়াকতুবু রশিদুন কানা রশিদুন ইয়াকতুবু আর রশিদুন কানা ইয়াকতুবু তিনটার অর্থই হচ্ছে রশেদ লিখত জি একটু বলেন তো কানা ইয়াকতুবু রশিদুন এর তার্কিব কেমন হবে জায়েদ হাসান ভাই বলেন কানা ইয়াকতুবু রশিদুন কানা হচ্ছে ফেলে নাকেস ইয়াকতুবু ইসমে কানা না ইয়াকতুবু ইসমে কানা হবে না ইয়াকতুবু হচ্ছে ফেল হুয়া যাবে ফাইল এখানে যেহেতু কানা ইয়াকতুবু একসাথে আছে দুইটাকে একসাথে মাজি ইস্তেমরারি ফেল বলে দিলে সমস্যা নেই কানা ইয়াকতুবু ফেল রশিদুন ফাইল ফেল ফাইল জুমলায় এসে ফেলিয়া জুমলায় ফেলিয়া হ্যাঁ জুমলায় ফেলিয়া এটা একবারে কানা রশিদুন কানা রশিদুন ইয়াকতুবু কানা হচ্ছে ফেল রাকেস রশিদ ইসমে কানা ইয়াকতুবু খবরে কানা ইসমে কানা খবরে কানা মিলে জুমলায় ফেলিয়া ফেলিয়া যেহেতু কানা ফেল আছে শুরুতে রশিদুন কানা ইয়াকতুবু রশিদুন হচ্ছে মুবতাদা কানা ইয়াকতুবু ফেল ফাইল মিলে হচ্ছে খবর মুবতাদা খবর জুমলায় এসে
জি মাশাআল্লাহ, এবার বুঝতে পারছেন। এভাবে সরলভাবে বোঝাটাই ভালো, যেটা বুঝতে সবচেয়ে সুবিধা হয়। একইভাবে মুয়ান্নাসের ক্ষেত্রে উদাহরণ নিয়ে আসছে, কানাত তাকতুবু ফাতিমাতু, ফাতিমাতুরা শেষে আছে, এটাও একইভাবে ফাইল তাকতুবু, কানাত তাকতুবু দুইটা মিলে একটা ফেল ধরি, তা ফাতিমাতু ফাইল, ফেল ফাইল না জুমলায় ফেলিয়া, ফাতেমা লিখত, কানাত ফাতিমাতু তাকতুবু, একই অর্থ ফাতেমা লিখত, কিন্তু পরিবর্তন হয়ে গেল, কানাত ফেলে নাকেস, ফাতিমাতু ইসিম, আর তাকতুবু হচ্ছে খবর, এটাও জুমলায় ফেলিয়া, ফাতিমাতু কানাত তাকতুবু, এটা জুমলায় ইসমিয়া হয়ে গেল, ফাতিমাতু হচ্ছে মুক্তাদা আর কানাত তাকতুবু হচ্ছে খবর। তাহলে তিন রকম ব্যবহারই তো বোঝা গেল, এটা নিয়ে আমাদের বেশি আলোচনা নাই, এটা নিয়ে কোনো মানে এবারত নাই, পরবর্তীতে আসবে, এবারত মানে অন্যটার মধ্যে আসবে। তো আমরা চলে যাচ্ছি পরবর্তী আলোচনায়, এখান থেকে আমাদের নতুন একটা বাপ, নতুন কয়েকটা বাপ আসবে এখন সিরিয়াল। আমরা মাজিদ ফির একটা বাপ পেয়েছি, বাবে ইফাল, সুলাসি মুজাররাদ আর সুলাসি মাজিদ ফি, নাম শুনছেন? জি। সুলাসি মানে কি? সুলাসি মানে ত্রিমূল, ত্রিমূল মানে মূল অক্ষর তিনটি, মাদ্দা, মাদ্দা মানে মূল হরফ, মূল অক্ষর, মূল অক্ষর তিনটা হলে তাকে কি বলা হয়? সুলাসি। যদি মূল অক্ষরের সাথে অতিরিক্ত অক্ষর না আসে তাহলে সুলাসি মুজাররাদ, মুজাররাদ মানে অতিরিক্ত অক্ষর থেকে মুক্ত, এটাকে মুক্ত মূলও বলে, মুক্ত মূল, ত্রিমূল তিনটা মূল বিশিষ্ট মুক্ত আর অতিরিক্ত হরফ মুক্ত। আর সুলাসি মাজিদ ফি মানে সুলাসি ত্রিমূল তার মধ্যে আবার অতিরিক্ত হরফ যুক্ত আছে, যুক্ত মূল। তো আমরা নাসর ইয়াংসুরু পড়লাম, নাসর ইয়াংসুরু বাপ, দরাবা ইয়াদ্রিবু বাপ, তারপরে সামিয়া ইয়াসমাউ আর হচ্ছে ফাতাহা ইয়াফতহু, এই চারটা যে বাপ পড়েছিলাম এগুলো হচ্ছে সুলাসি মুজাররাদ, এই চারটা বাপ সুলাসি মুজাররাদ। এই চারটা বাদে বাদে আরও দুইটা আছে, হাসিবা ইয়াহসিবু আছে, মাজিদ ফির দ্বিতীয় বাপ পড়া হবে, মাজিদ ফির আমরা পড়েছিলাম বাবি ফাল, যেমন যেমন ছিল হচ্ছে লাবিসা, লাবিসার শুরুতে একটা অতিরিক্ত হরফ যুক্ত হলো, হয়ে কি হলো? আলবাসা। এই যে শুরুতে যে হরফটা আসছে এটা কিন্তু মূল হরফের অতিরিক্ত। সুলাসি মূল হরফ তিনটা ছিল, সুলাসি লাম বা সিন, লাবিসা, এর সাথে একটা অতিরিক্ত হরফ যুক্ত হলো, সেটা হচ্ছে আলবাসা, হামজা যুক্ত হলো, আলবাসা হামজা, তখন হয়ে গেল সুলাসি মাজিদ ফি, সুলাসি মাজিদ ফি। জি, এখন আমরা যেই বাবে যাচ্ছি এটাও সুলাসি মাজিদ ফি, এখানে হরফ বেশি আছে একটা, আদ্দারসুর রাবিয়া আশারা, এটা হচ্ছে চতুর্দশ পাঠ বা চোদ্দতম পাঠ। এই বাবের একটা মাসদার হচ্ছে আত্তালিমু, বাবের নাম বাবুত্তাফিল, বাবুত্তাফিল, বাবু তাফিলের বৈশিষ্ট্য অনেকটা বাবি ফালের মতো, লাজেমকে মুতাদি করে দেয়। জি, বাবু তাফিল মানে হচ্ছে তাফিলের বাব, মুজাব মুজাবিলাহি, জি, বাবু মুজাফ আর তাফিল মুজাব মুজাবিলাহি, মুজাব মুজাবিলাহি মিলে এখানে মুক্তাদা হতে পারে বা খবর হতে পারে, শুরুতে উজ্জ্ব আছে হাদা, হাদা বাবু তাফিলি অথবা বাবু তাফিলি হাদা, এরকম এটা হচ্ছে তাফিলের বাব। এই বাবের একটা মাসদার হচ্ছে আত্তালিমু, আত্তালিমু শেখানো, এই মাসদার থেকে আসে আত্তাবলিগু পৌঁছানো। এই বাবের হরফ হচ্ছে কয়টা? তিনের তিনের অতিরিক্ত আরেকটা আছে, চারটা। তো চারটা হরফ যেগুলো আছে
সেগুলোতে ফেলে মুদারেতে ইয়ার উপরে পেশ হয়, যেমন আক্রমা থেকে ইউক্রিমু পেশ হয়, এখানে আল্লামা থেকে ইউ আল্লিমু পেশ হবে, পাঁচটা হরফ হয়ে গেলে আবার পেশ হবে না, তখন আবার সাধারণভাবে জবরি হবে। তো যেহেতু নতুন বাব আমাদেরকে একটু পড়তে হবে, তো শেষের অংশটা মিল থাকবে, শুরুর দিকে একটু পরিবর্তন আছে। আল্লামা, আল্লামা এটা চার হরফ হলো কীভাবে, লাম দুইবার আছে, আল লামা। তাসদিদ মানে মূলত ওর মধ্যে দুইটা হরফ আছে, আইন লাম জবর আল, লাম জবর লা, মিম জবর লা, আল্লামা দ্বিতীয় অক্ষর ওখানে, আল্লামা আল্লামাত, আল্লামতা আল্লামতি আল্লামতো, আল্লামা আল্লামাত মানে সে শিখালো অথবা সে শিখিয়েছে, আল্লামতা আল্লামতি তুমি শিখিয়েছো, আল্লামতো আমি শিখিয়েছি, ইউ আল্লিমো তু আল্লিমো সে শিখাবে, তু আল্লিমো তু আল্লিমি না তুমি শেখাবে, উ আল্লিমো আমি শেখাবো, আল্লিম দেখেন ফেলে আমরটা একটু আলাদা, আল্লিম জি এই এটার গঠন কিন্তু পুরোপুরি আলাদা, ইউ আল্লিমো থেকে করা হয়েছে, ইউ আল্লিমো থেকে আল্লিম, ফেলে মুদারে থেকেই ফেলে আমর আসে, ফেলে আমর থেকে ফেলে নাই আসে। তো বাবে নাসারা অ্যাংসুর থেকে ছিল উংসুর, দরাবাইয়াদের থেকে ছিল ইদরিব, ইফ তারপরে ইদ কী বলে ইফতাহ, ফাতায় ইফতাহ থেকে ইফতাহ, ইসমা সামি ইসমাও থেকে, আর বাবে তাফে বাবে ইফালে ছিল আকরিম, আরসিল, আলবিস, আর এখানে হয়ে গেল আল্লিম। তাহলে শুরুতে কোনো অতিরিক্ত হরফ আছে এটাতে? নাই, আল্লিম। অন্যান্য আগের সবগুলো পাঁচটা বাবেই অতিরিক্ত ছিল শুরুতে, আর এখানে নাই, আল্লিম তুমি শেখাও, আল্লিমি তুমি শেখাও, লা তু আল্লিম লা তু আল্লিমি তুমি শেখায়ও না। তো নতুন বাপ যেহেতু আসছে এটা একটু ভালো করে পড়তে হবে, পরেরটা এটা পড়লে পরেরটা আবার তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ পরেরটা এই এই তালিমেরই তাআল্লুম, তখন হবে তা আল্লামা, শুরুতে তা যুক্ত হবে, তা আল্লামা তা আল্লামাত, আল্লামা আল্লামাত, আল্লাম তা আল্লাম তে আল্লাম তে, ইউ আল্লিমু তু আল্লিমু তু আল্লিমু তু আল্লিমি না ও আল্লিমু, আল্লিম আল্লিমি লা তু আল্লিম লা তু আল্লিমি, জি কয়েকবার পড়েন, জি লামের উপরে, লামের উপরে কিন্তু লামে জের আছে, তাসদিদের নিচে তো জের আছে, ইউ আল্লিমু জি বলতে পারবেন, জাহিদ ভাই বলেন দেখি, আল্লামা আল্লামাত আল্লামতা আল্লামতে আল্লামতু ইউ আল্লিমু তু আল্লিমু তু আল্লিমু তু আল্লিমিনা উ আল্লিমু আল্লিম আল্লিমি লা তু আল্লিম লা তু আল্লিমি, মাশাআল্লাহ, তুমি তুমি শিখিয়েছো, সে শিখিয়েছে, সে শিখিয়েছে, তুমি শিখিয়েছো, তুমি শিখিয়েছো, আমি শিখে এসেছি, সে শিখাবে, সে শিখাবে, তুমি শিখাবে, তুমি শিখাবে, আমি শিখাবো, তুমি শিখাও, তুমি শিখাও, তুমি শিখাও না, তুমি শিখাও না, জি মাশাআল্লাহ। আচ্ছা অর্থ আর বলার দরকার নাই, অর্থ আমরা এমনি ইনশাল্লাহ পারবো। বেলাল ভাই বলেন, জি আল্লামা আল্লামাত আল্লামতা আল্লামতি আল্লামতু ইউআল্লিমু তুআল্লিমু তুআল্লিমু তুআল্লিমিনা ইউআল্লিমু আল্লিম আল্লিমি লা তুআল্লিম লা তুআল্লিমি
জি মাশাআল্লাহ, আচ্ছা অর্থ দরকার নাই, মানে অর্থ পারবেন এই জন্য দরকার নাই। এরপরে এটা তো আমাদের মূল মিজানটা মুখস্থ হলো, আমরা আল্লামা আল্লামাত দিয়ে এই এটার উপরেই অন্যগুলোকে পড়ব। যদিও মিজান আসলে ফা আইন লাম দিয়ে হয়, ফা আলা ফা আলাত এরকম হয়, এখানে আল্লামা দিয়ে করা আছে, সরাসরি একটা মাসদার জানা গেল। এটার উপরে দেখেন আরও কিছু মাসদার আছে, আত্তানুযুইফু, আত্তানুযুইফু মানে হচ্ছে পরিষ্কার করা, নাজ্জাফা নাজ্জাফাত এরকমভাবে সবগুলি হবে, নাজ্জাফা নাজ্জাফাত, নাজ্জাফতা নাজ্জাফতি, নাজ্জাফতু, ইউনাজ্জিফু তুনাজ্জিফু, তুনাজ্জিফু তুনাজ্জিফিনা, উনাজ্জিফু নাজ্জিফ নাজ্জিফি, লা তুনাজ্জিফ লা তুনাজ্জিফি, এই একইভাবে আত্তানুহুইরু নাওয়ারা নাওয়ারাত, ওয়ার উপরে তাসদীফ, নাওয়ারা নাওয়ারাত, নাওয়ারতা নাওয়ারতি, নাওয়ারতু, ইউনাউবিরু তুনাউবিরু, তুনাউবিরু তুনাউবিরি না উনাউবিরু, নাউবির নাউবিরি, লা তুনাউবির লা তুনাউবিরি, আলোকিত করা। আসসালামু এটা হবে সাল্লামা সাল্লামাত, আসসালামু মাজদার দেখে মনে হচ্ছে যে এটা অন্য বাবের, কিন্তু এটা হচ্ছে বাবে তাফিলে তাসলিমের ইয়াতে আসবে, সাল্লামা সাল্লামাত, সাল্লামতা সাল্লাম সাল্লামতি, ইউসাল্লিমু তুসাল্লিমু, তুসাল্লিমু তুসাল্লিমিন, উসাল্লিমু সাল্লিম সাল্লিমি, লা তুসাল্লিম লা তুসাল্লিমি, সবগুলো ইনশাল্লাহ পারবেন। আগামী ক্লাসে দেখা হবে, আমি কিছুটা শুরু করতেছি আজকে এবারত কিছু অংশ, সামনের দিন এই মাসদারগুলো দিয়ে সরফে কাবির শোনার পরে ইনশাল্লাহ আমরা এবার পুরোটা শুরু করবো, আজকে অল্প একটু শুরু করছি। আরসালাল্লাহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলান নাসি, আরসালা বাবে ইফাল থেকে আরসালা ইউরসিলু, আরসালাল্লাহু লবজে আল্লাহ এখানে ফাইল, আরসালার ফেল ফাইল, আল্লাহ তালা পাঠিয়েছেন, আরসালা মানে কি পাঠানো প্রেরণ করা, আল্লাহ তালা প্রেরণ করেছেন পাঠিয়েছেন, কাকে পাঠিয়েছেন, মুহাম্মাদান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন, এখানে মুহাম্মাদান হচ্ছে মাফুল, মাফুলে বিহি মানে স্বয়ং যাকে পাঠিয়েছেন সেটা মাফুলে বিহি, এখানে ব্র্যাকেটের মতো যেটা আছে এটা দোয়া, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দোয়া, ইলান্নাসি মানুষের নিকট, ইলান্নাসি মোজাব যার মাজরুর মিলে মুতালিক আরসালার সাথে, ফেল ফাইল মাফুল মুতালিক চারটাই অংশই আছে, জুমলায় ফেলিয়া চারটা অংশ এখানে আছে, ফেল ফাইল মাফুল মুতাল্লিক জুমলায় ফেলিয়া, আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানুষের নিকট পাঠিয়েছেন, ওয়া আনসালা আলাইহিল কিতাবা লিহিদায়াতিল আলামি, ওয়া আনসালা এবং তিনি অবতীর্ণ করেছেন নাজিল করেছেন আলাইহি তার উপরে অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, কী নাজিল করেছেন, আল কিতাবা এটা মাফুল, আর আংসালার মধ্যে হুয়া জমির হচ্ছে ফাইল, ফেল ফাইল আলাইহি মুতাল্লিক, আল কিতাবা হচ্ছে মাফুল, ফেল ফাইল মাফুল মুতাল্লিক, মুতাল্লিক আরেকটা আছে লিহিদায়াতিল আলামি, এটা আরেকটা মুতাল্লিক, দুইটা মুতাল্লিক, আর লিহিদায়াতিল আলামি এটা হচ্ছে তালিল কারণ বলছে, কেন পাঠিয়েছেন, লিহিদায়াতিল আলামি বিশ্বের হেদায়তের জন্য, ফাকাজ্জাবাহু নাসু কাজ্জাবা ইউকাজ্জিবু, এটা হচ্ছে এখানে ছিল তাকজিব, তাকজিব মানে মিথ্যা মনে করা, মিথ্যা প্রতিপন্ন করা, মিথ্যা সাব্যস্ত করা, ফাকাজ্জাবাহু নাসু, তখন মানুষেরা তাকে অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কী করেছে, মিথ্যা মনে করেছে, নাসু এখানে ফাইল আর হু এই হুটা হচ্ছে মাফুল, ওয়া সাদ্দাকাহু আবু বাকরিন, সদ্দাক মানে হচ্ছে সত্য মনে করা, সত্য সাব্যস্ত করা, সত্য সত্যায়ন করা, ও সদ্দাকাহু আবু বাকরিন, আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু কী করেছেন, তাকে সত্য মনে করেছেন, সদ্দাকা ফেল হু হচ্ছে মাফুল, আবু বাকরিন মোজাব মোজাব আলাইহি মিলে ফাইল, জমিরে মানসুবে মুত্তাসিল, জি জমিরে মানসুবে মুত্তাসিল, এটা মাফুল মানসুব তো এখানে সবসময় মাফুল হবে, এটা কোনো সময় ফাইল হবে না, মারফে মুত্তাসিল যেটা, যেমন সদ্দাকত এখানে তাটা হচ্ছে মারফে মুত্তাসিল, সদ্দাকতু, আর সদ্দাক হু হুটা হচ্ছে ফেলের অতিরিক্ত, ওটা হচ্ছে মানসুবে মুত্তাসিল, জি আল্লামা না আল্লামা সাথে আবার না আছে, নাটা হচ্ছে জমিরে মানসুবে মুত্তাসিল, এটা মাফুল, আল্লামা মানে আমা শিখিয়েছেন, আল্লামা মানে শিখিয়েছেন, না মানে আমাদেরকে, আল্লামা না আমাদেরকে শিখিয়েছেন, কে শিখিয়েছেন, ফাইল এখনও আসেনি, রসুলুল্লাহি আল্লাহর রসুল এটা ফাইল, মুজাব মুজাবিল্লাহ মিলে,
আল্লাহর রসুল আমাদেরকে সব শিখিয়েছেন, কি শিখিয়েছেন? কুল্লা শাইয়িন, এটা আরেকটা মাহফুল, আল্লামার সাথে দুইটা মাহফুল লাগবে। আল্লাহর রসুল শিখিয়েছেন কাদেরকে? আমাদেরকে। কি শিখিয়েছেন? কুল্লা শাইয়িন, সব কিছু শিখিয়েছেন। তাহলে আল্লাহ মার সাথে দুইটা মাহফুল লাগছে, আল্লাহ মা আবার না একটা মাহফুল, আবার কুল্লা শাইয়িন আরেকটা মাহফুল, মাহফুলে আওয়াল মাহফুলে সানি। তো মুত্তাসিলের কারণে ওটা ফাইলের, ওই মাহফুলটা ফাইলের আগে চলে গেছে। সাধারণত নিয়ম হচ্ছে মাহফুল ফাইলের পরে যাবে, মুত্তাসিল আছে আল্লামার সাথে, এই জন্যে মাহফুল আগে আছে। আল্লামানা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কুল্লা শাইয়িন আর রহমানু, জি মোজাব মোজাব এলাহি মিলে মাহফুলে সানি। আর রহমানু, আর রহমান মানে হচ্ছে পরম দয়াময়, অসীম দয়াময়। আল্লামাল কুরআনা, আল্লামার মধ্যে হুয়া জমির ফাইল, যে হুয়াটা রহমানের দিকে ফিরবে। তিনি শিখিয়েছেন কুরআন, আল্লামাল কুরআনা, কুরআনা হচ্ছে মাহফুল, তিনি কুরআন শিখিয়েছেন। খলাকাল ইনসানা, খলাকার মধ্যে হুয়া জমির ফাইল, যেটা রহমানের দিকে ফিরবে। তিনি সৃষ্টি করেছেন, কাকে সৃষ্টি করেছেন? আল ইনসানা, মানুষকে। আল ইনসানা মানুষ বলতে এখানে জিন্স মানে সব মানব জাতিকে তিনি সৃষ্টি করেছেন। তো আল ইনসানা এটা মাহফুল। আল্লাহ মাহুল বায়ানা, এই হুটা হচ্ছে ফিরবে কার দিকে? ইনসানের দিকে। তাকে শিখিয়েছেন বায়ান, কথা বলা শিখিয়েছেন, বয়ান শিখিয়েছেন। এই হুটা হচ্ছে জমিরে মানসুবে মুত্তাসিল, মাহফুল। আল বায়ানা হচ্ছে দ্বিতীয় মাহফুল। তাহলে আল্লাহ মাহুল বায়ানা, এখানে আল্লামা হচ্ছে ফেল, হু এটা একটা মাহফুল, মাহফুলে আওয়াল, আল বায়ানা মাহফুলে সানি, দুইটা মাহফুল। তাহলে এখানে ফাইল কে? ফাইল হচ্ছে হুয়া, হুয়া জমির ফাইল, হুয়া জমির ফিরবে ওই রহমানের দিকে। তাহলে আল্লামা খলাকা আল্লামাহু, এই প্রত্যেকটা ফেলের মধ্যেই ফাইল হচ্ছে হুয়া জমির, যেটা সবগুলোই ফিরবে আর রহমানের দিকে। আর রহমান, আর রহমান তার সিফাত, এই সবগুলো জুমলা সিফাত। আর রহমান, আর রহমান কে? যিনি আল্লামাল কুরআন, কুরআন শিখিয়েছেন, খলাকাল ইনসান মানুষকে সৃষ্টি করেছেন, আল্লামাহুল বায়ান মানুষকে অর্থাৎ তাকে বায়ান শিখিয়েছেন, এই সবগুলো হচ্ছে আর রহমানের সিফাত সব জুমলা। আর রহমান কে? তো আমরা কোরআনের 1, 2, 3, 4 আয়াতের অর্থ করে ফেললাম, সূরা আর রহমানের প্রথম 4 আয়াত আমাদের আয়াতের মধ্যে আসলো। আরও পরবর্তী আরও আয়াতগুলো আছে, সেগুলো একটু কষ্ট হয়ে যাবে, আমরা যতটুকু শিখেছি তাই তার মধ্যে আসছে, কারণ সবগুলো বাপ তো আমাদের এখনও শেষ হয়নি, সব নিয়মকানুনও শেষ হয়নি, কেবল আমরা দ্বিতীয় খণ্ডের প্রথম অধ্যায়ের মাঝামাঝি আছি। তো ইনশাল্লাহ এখনও যদি কোরআন আপনি পড়তে থাকেন দেখবেন যে অনেক কিছু আয়ত্তে চলে আসছে, অনেক কিছু বোঝা যাচ্ছে। আর দ্বিতীয় খণ্ডটা শেষ হলে অনেক বোঝা যাবে, আর তৃতীয় খণ্ড শেষ হলে তো আলহামদুলিল্লাহ তখন অনেক হবে, কিছু ভোকাবুলারি শুধু বাদ থাকবে আর কিছু জটিল কিছু নিয়ম থাকতে পারে। তো এই পর্যন্তই আজকে আমরা রাখলাম, ইনশাল্লাহ আগামী দিন আমরা একবারে মাসদার থেকে শুরু করে সরফে কাবির থেকে শুরু করে একবার পুরা এই এবারটা শেষ করবো। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমিন।